ব্রহ্মপুত্র নদীর ভাঙন ও রোধ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। আমার এমপি .com এর মাধ্যমে এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ হাসান মামুন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি .com এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। আমার নির্বাচনী এলাকার হাসান মাহমুদ ভদ্রলোক উনি একটা প্রশ্ন করেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। উনি বলেছেন ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে সবারচর এবং মোহাম্মদপুর এলাকায় নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই আমাদের কিন্তু ইসলামপুর উপজেলার ভিতরে ইসলামপুর এবং মেলান্দ জামালপুর মিলে আমাদের প্রায় 17 কোটি টাকা পাস হয়েছে এবং সেটা টেন্ডারও হয়ে গেছে। ইতিমধ্যে কাজও শুরু হওয়ার কথা। বন্যার পানি অতিরিক্ত হওয়ার কারণে আমরা সেই এলাকাগুলোতে বাঁশ দিয়ে পাইলিং আমরা করছি, যেটা ব্রহ্মপুত্রের সেই কাজটা আপাতত বন্ধ রেখেছি। আমরা যখন বন্যার পানি কমে যাবে এই প্রকল্পের কাজ শুরু হবে এবং আপনারা ইনশাল্লাহ সেই এলাকায় এই কাজ যেন আমরা করতে পারি সেই ব্যবস্থা আমরা নেব এবং নদী ভাঙ্গন ইনশাল্লাহ প্রতিরোধ হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের ব্রহ্মপুত্র নদীর নদীর পাড় দিয়ে যেখানে আপনি বাঁশের পাইলিং করেছি সেখানে কিন্তু নদী ভাঙ্গন রোধ হয়েছে এবং জমি সিলট্রেশন হয়ে সেই জায়গাতে আমরা কিন্তু এখন চাষাবাদ করছি। অতএব সেই পরিবেশ ইনশাল্লাহ আমরা করবো। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এই সমস্ত কাজগুলো দ্রুত যথাসাধ্য করার জন্য অবশ্যই আমাদের বন্যার পানি কমে যাওয়ার পর আমরা শেখা শুরু করবো। আপনাকে বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।